আসাম পুলিশের এবি আর ইউবির আপনার ইন্টারভিউ বর্তমান নহয় এনেকা ধরনের এখন নোটিশ আইছে আর এই নোটিশখনত আপনার কি লিখা আছে আপনার ইন্টারভিউ হব নে নহয় আজি মই আপনার এই ভিডিওটি সম্পূর্ণকে কবলে চেষ্টা করিম। আশা করছো আপনার ভিডিওটি চাই বহুতে ভাল লাগিব। আহক তেনে দেরি নকরি আজির ভিডিওটি আমি স্টার্ট করো। কমে পাই আজিকালি সোশ্যাল মিডিয়াতে হোক যিকোনো একটা বস্তু কম সময়ের ভিতরে আপনার পুরা ভাইরাল হয়ে যায়, সকলো জায়গাতে আপনার ভাইরাল হয়েছে কম সময়ের ভিতর। আর এনেকা ধরনের এখন নোটিশ আপনার আসাম পুলিশের এনেকা ধরনের এখন নোটিশ আপনার ভাইরাল হয়েছে আর এই নোটিশখনত আপনার কোয়া যায় যে আপনার ইন্টারভিউ বর্তমান নহয়, বর্তমান মানে পিছিয়ে দিব আপনার ইন্টারভিউ, কিন্তু কি তারিখে হব কোনো উল্লেখ করা নাই কি তারিখে আপনার ইন্টারভিউ হব। আর এই নোটিশখন যদি আপনার ভালদরে লক্ষ্য করে ইয়াত আপনার দেখা হবো ইয়াত 15 তারিখ লিখা আছে, 15/1/2021 মানে 15 তারিখে আছে, কিন্তু 15 তারিখ কেতিয়াবা গেল, আজি ফেব্রুয়ারির 1 তারিখ পালে, কিন্তু ইমান দিন পিছত এই নোটিশখন ভাইরাল হয়েছে। চক আপনার এই নোটিশখন আপনার কেনেদরে এটা বিশ্বাস করে লোক আসলতে এই নোটিশখন পুরা ফেক। আর ইয়াত যেখানে কথা লিখা আছে আপনার প্রথমতে যেন কিন্তু ইয়াত আপনার ইন্টারভিউ তো নহয় বলে ইয়াত লিখা আছে আপনার ইলেকশন যেহেতু আহি আছে আপনার গমে পাই ইলেকশন আহি আছে 2021 চনত ইলেকশন হবো আর ইলেকশনের কারণে আপনার এ বি আই আর ইউবির যে ইন্টারভিউ আছে এই ইন্টারভিউ মানে বর্তমান পিছুয়াই দিয়া হয়েছে, বর্তমান পিছুয়াই দিয়া যায় ইলেকশনের কারণে। কিন্তু আপনি গমে পাই ইলেকশন আহিব কিমান টাইম আছে, বহুত টাইম আছে ইলেকশন আহিব। আপনি গমে পাই ইলেকশনের ডেট বর্তমান লাগে কোনো ফিক্স হওয়া নাই, এটা মার্চতে হয় নে এপ্রিলতে হয়, এনে আমি তো শুনেছো আপনার এপ্রিলত হব বলে, কিন্তু মার্চের পর চলে যাব যদি এপ্রিলত হব ইলেকশন, কিন্তু এপ্রিলত যদি ইলেকশন হয় তাহলে তো আমার হাতে বহুতখিনি সময় আছে ইন্টারভিউ পাতিবর কারণে, বহুতখিনি সময় আছে। আর বিজেপি স্যারে কেইদিনমান আগে আপনার একটা কথা কৈছিল আপনার ফেব্রুয়ারি মাহত ইন্টারভিউ পাতিব বলে, সিহতে যেদরে টুইট করেছিল টুইট করে হোক বা আপনার সকল জায়গাতে কৈছিল যেদরে আপনার ইন্টারভিউ হব বলে, আর তেনেদরে সিহতে প্রথমতে সিহতে কাম করলে, কিয়নো ফেব্রুয়ারির 1 তারিখের পর এস আইর ইন্টারভিউ অনুষ্ঠিত করলে, এটা এ বি আর ইউবিরে দেখিল আপনার এ বি আর ইউবিরে সিহতে অনুষ্ঠিত করব, এটা ডিজিপি স্যারের দরে মানুষ এনে আপনার হবাটে কথা নকয়, সিহতে আপনার কিবা এটা প্রুফ আছে বা সিহতে হাতে আপনার ইন্টারভিউ পাতিব সেইকাৰণে সিহতে কয়েছিল। আর এনেকুৱা ধরনের নোটিশ বিলাক আপনার সোশ্যাল মিডিয়ার পুরো ভাইরাল হয়েছে, কিন্তু আপনার এনেকুৱা ধরনের নোটিশ বিলাক দেখি আপনার সহজতে বিশ্বাস করে নিব, কেন এনেকুৱা ধরনের নোটিশের পর আপনার কোনো লাভ নয় আপনার লসে হব, সেইকাৰণে আপনার ধুনিয়াকৈ প্র্যাকটিস করে দেব, আপনার ইন্টারভিউ হবই ইলেকশন আগতে হব আপনার ইন্টারভিউ, সেইকাৰণে ধুনিয়াকৈ প্র্যাকটিস করে দেব, আর প্র্যাকটিস করলে আপনার ধুনিয়াকৈ ইন্টারভিউ দিব পাৰিব। আর অতি সকালে আপনার হয়তো ফেব্রুয়ারি মাহতে আপনার এডমিট কার্ড আহিব লাগে, সেইকাৰণে ধুনিয়াকৈ আপনার প্র্যাকটিস করে দেব। আজিলে ভিডিওটোত এইখিনি, আশা কৰিছো আপোনাৰ ভিডিওটো চাই ভাল লাগিল, যদি আপোনালোকৰ ভিডিওটো চাই ভাল লাগিল তেতিয়াহ'লে লাইক বাটনত এটা লাইক কৰি দিব, আৰু যদি বুলি এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' চাব বিচাৰে তেনেহ'লে আপোনাৰ মৰমৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰিবলৈ একেবাৰে এটা পাহৰিব। আজিলে ভিডিঅ'টোত এইখিনি, আকৌ এটা নতুন ভিডিঅ'ত আপোনাক লগ পাম বুলি আশা থাকিল। ধন্যবাদ, জয় হিন্দ।